আচ্ছা, আমরা বিদ্যালয়ে যাই কেন? শিক্ষার জন্য? শিক্ষা আমরা কেন গ্রহণ করি? কেউ বলবেন আমি ডাক্তার হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করি, কেউ বলবেন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কেউ বলবে বিজ্ঞানী হওয়ার জন্য, কেউ বলবে চাকরি ব্যবসা করার জন্য, আবার কেউ বলবে আরে সবাই করে তাই আমিও করি। কিন্তু এই শিক্ষা গ্রহণের পেছনের সামারিটা কি? আমি বলছি, এর পেছনের কমন রিজন হচ্ছে সুখে থাকা, সুশিক্ষিত হয়ে সুখের জীবন যাপন করা। কিন্তু একবার ভেবে দেখুন তো, স্কুল জীবন শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে আমাদের চাপ বাড়তেই থাকে, তারপর কলেজ, ইউনিভার্সিটি আর তারপর ক্যারিয়ার। কিন্তু সবেতেই চাপ, প্রেশার, সুখ তো কোথাও আর থাকে না। তাহলে কি লাভ সেই শিক্ষার, সেই ফেক সম্মানীর যার রেজাল্ট হিসেবে আমরা সুখে পাই না? তার উপরে বিশ্বব্যাপী, বিশেষ করে তৃতীয় বিশ্বের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে অনেক ভুল শিক্ষা দেওয়া হয়। আর পিনিকপায়ের আজকের পর্বে আপনাদেরকে জানাবো আমাদের ছাত্র জীবনে শিখা এমন কিছু ভুল শিক্ষা, যা কিনা আমরা এতদিন ইউনিভার্সাল ট্রুথ হিসেবে মানতাম। নাম্বার ওয়ান, শিম্পাঞ্জি মানুষের পূর্বপুরুষ। আপনারা হয়তো ছোটবেলায় অনেক গল্পই শুনেছেন, এমনকি এখনো শুনে আসছেন যে আমরা মানুষেরা বানর থেকে সৃষ্টি হয়েছি। কিন্তু আমি আপনাদেরকে বলছি, এই কথাটি পুরোপুরি মিথ্যা। বলা হয়ে থাকে 13 মিলিয়ন বছর আগে প্রকৃতির দুর্যোগের কারণে কিছু কিছু বানর আলাদা হয়ে যায়, আর তারাই ধীরে ধীরে মানুষে রূপান্তরিত হয়, আর বাকিরা বানরই থেকে যায়। কিন্তু এগুলো সবই মন গড়া গল্প শুধুমাত্র, কেননা মানুষ যদি বানর থেকে সৃষ্টি হয়ে থাকে, তাহলে বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ 99% মিল থাকার প্রয়োজন ছিল। কিন্তু এক্ষেত্রে মানুষ এবং বানরের ডিএনএতে কোনোই মিল নেই। তাহলে আপনারাই বলুন যে বানর মানুষের পূর্বপুরুষ হয় কিভাবে? নাম্বার টু, নিউটনের মাথায় আপেল পড়ার গল্প। আপনারা হয়তো সকলেই জানেন যে নিউটন একদিন তার বাগানে বসেছিল, হঠাৎই তার মাথার উপরে একটি আপেল পড়ে এবং নিউটন ভাবতে থাকে আপেলটি ওপরের দিকে না গিয়ে নিচের দিকে কেন পড়ল, আর এভাবেই তিনি গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ আবিষ্কার করে। কিন্তু আসলে এই গল্পটি ছিল একটু বানানো গল্প। সত্যিটা হলো, নিউটন 2 বছর গবেষণা করে গ্র্যাভিটির ওপর সূত্র বানিয়েছিল। নাম্বার থ্রি, আইনস্টাইন কখনো গণিতে ফেল করতেন না। আপনারা হয়তো মহান বিজ্ঞানী আইনস্টাইনের কথা অবশ্যই শুনেছেন, হয়তো আপনি এও শুনেছেন যে তিনি কখনো গণিতে ফেল করতেন না। কিন্তু না, তিনি গণিতে ফেল করতেন। মজার ব্যাপার হলো, তার যখন 11 বছর বয়স ছিল তখন তিনি ফিজিক্স পরীক্ষায়ও ফেল করেছিলেন, যার ফলে তাকে আবার পরীক্ষা দিতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, তিনি সেবারও ফেল করেছিলেন, কিন্তু সে ধীরে ধীরে এতই পারদর্শী হয়ে ওঠেন যে সারা পৃথিবীর বুকে তিনি এখন অনেক পরিচিত। আমরা বিভিন্ন ধরনের গণিতের সূত্র খুব সহজেই করতে পারছি, যার কৃতিত্ব হচ্ছে আইনস্টাইনের। নাম্বার ফোর, চায়নার দেয়াল যা স্পেস থেকে দেখা যায়। আপনি হয়তো চায়নার এই দেয়াল সম্পর্কে জেনে থাকবেন। বলা হয়ে থাকে যে স্পেস থেকেও এটি দেখা যায়, তার মানে এটি চাঁদ থেকেও দেখা যায়। আসলে এই কাহিনীটি সম্পূর্ণই মিথ্যে একটি কাহিনী, কেননা যখন কোনো অ্যাস্ট্রোনট স্পেসে যায় তখন এই পৃথিবীকে ঠিক তেমন দেখে যেমন আমরা পৃথিবী থেকে চাঁদকে দেখি। তাহলে একবার ভেবে দেখুন, এই সামান্য দেয়ালকে কিভাবে চাঁদ থেকে দেখা যেতে পারে? নাম্বার ফাইভ, মানুষের 5টি ইন্দ্রিয় আছে। আপনারা হয়তো বইয়ে পড়ে থাকবেন যে মানুষের 5টি মাত্র ইন্দ্রিয় রয়েছে, যেগুলো হচ্ছে স্পর্শ, ঘ্রাণ, দৃষ্টি, স্বাদ এবং শ্রবণ শক্তি। কিন্তু সত্য তো অন্য কথাই বলে, মানুষের আসলে 20টিরও অধিক ইন্দ্রিয় রয়েছে, যা অনেকেরই হয়তো অজানা। এগুলো হচ্ছে ক্ষুধা লাগা, ব্যথা অনুভব করা, ভাইব্রেশন, তাপমাত্রা ইত্যাদি। এগুলো ঘ্রাণ, কষ্ট, সুখ, দুঃখ, ব্যথা, আরাম ইত্যাদি অনুভূতিগুলো বোঝায়। এগুলো শরীরের সেন্স অর্থাৎ ইন্দ্রিয় হিসেবে কাজ করে এবং শরীরকে সচল রাখতে সাহায্য করে। নাম্বার সিক্স, লাইট বাল্ব আবিষ্কার। আমাদের সকলেরই জানা আছে যে সর্বপ্রথম লাইট বাল্ব আবিষ্কার করেন টমাস এডিসন, কিন্তু এই কথাটি পুরোপুরি সত্য নয়। টমাস একাই বিভিন্ন রকমের 22টি পরীক্ষা করেছিল, কিন্তু এতে সে অসফল হচ্ছিল। তারপর নেমেসিস এবং টেসলার সহযোগিতায় লাইট বাল্ব আবিষ্কার করতে তিনি সক্ষম হয়েছিলেন। অথচ এই লাইট বাল্বের কৃতিত্ব শুধুমাত্র টমাসকেই দেওয়া হয়। এর পেছনে কাদের অবদান রয়েছে তাকে আমরা চিনি না? আফসোস।
তো এই ছিল আমাদের স্কুলে শেখানো এমন কিছু ভুল শিক্ষা যা আমরা এতদিন ইউনিভার্সাল ট্রুথ হিসেবে মানতাম। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার এই ভিডিওটি ভালো নাও লেগে থাকে আর যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না ইচ্ছে হয়ে থাকে তাহলে ইনস্ক্রিনে থাকা আমার এই দুটি ভিডিও দেখে আসতে পারেন। আমার চ্যানেল সম্পর্কে আপনার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।